অভিযানের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে এদের টিমে কোনো বোধ ছিল না। সো আমার এটা স্বীকার করতে কোনো দ্বিধা নাই যে এটা আমাদের সবচেয়ে দুর্বল দিক ছিল। এখন কেন মেয়ে ছিল না এর কারণটা আমি জানি না। দিস ইজ স্ট্রেঞ্জ, আই মিন আমার ক্ষেত্রে কি হতো, আমারটা তো কোনো অফিসিয়াল প্ল্যাটফর্ম ছিল না। আমার ক্ষেত্রে হতো যে আমি চড়ুই ভাতি নামে একটা টেলিফিল্ম বানিয়েছিলাম, সেখানে ওটা যদি ইয়াংরা দেখে, সে কারণে তখন সাইবার ক্যাফে কালচার ছিল, এখানে অনেকে হয়তো জানবে না হোয়াট ইজ সাইবার ক্যাফে। সো সাইবার ক্যাফে ইজ অ্যাকচুয়ালি এখন যেটা মোবাইলে করা হয় ওটা একটা দোকানে গিয়ে ঘুরতে হতো। তো তখন ওই সাইবার ক্যাফেতে আমি চড়ুই ভাতির পোস্টার লাগিয়ে দিয়েছিলাম আর নিচে আমার ইমেল অ্যাড্রেসটা দিয়েছিলাম, বিকজ আমি তখন থেকে জানতাম যে দিস আর দ্য পিপল যাদের সঙ্গে আমার কমিউনিকেট করতে হবে। তো এটা আমার অনেক উপকার হয়েছিল, আই নো দ্য পালস অফ দ্য নেশন। আর অনেক ঝামেলা হয়েছিল যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইয়াং ছেলেরা যারা অ্যাসপায়ারিং ফিল্ম মেকার তারা আমাকে ইমেল করতে শুরু করলো এবং প্রতিদিন 200-300 ইমেল, এতে আমার জরুরি ইমেল আমি খুঁজে পেতাম না কারণ সবই এই ইমেল চলতে হবে। সো এনিওয়ে এটা করতে করতে দেখলাম যে তার মধ্যে সবচেয়ে বেশি যারা জ্বালাতো ছেলেরাদের, যে ছেলেরা ইমেল পাঠাতো তাদের মধ্যে যারা সবচেয়ে বেশি টর্চার করতো, ছাড়তো না, ছোড় বান্ধা, তখন তাদেরকে বলতো ওকে ঠিক আছে তুমি আসো। এবং এই করতে করতে তখন আমাদের ইন্ডাস্ট্রিতে কিন্তু তিনজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অ্যাফোর্ড করা যেত না একটা প্রোডাকশানে। একটা পর্যায়ে এরকম অবস্থা দাঁড়ালো যে আমার এক একটা প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের সংখ্যা 14 জন। ইমাজিন, মানে আমরা শুটিং করতে যাচ্ছি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কজন 14 জন, মানে সেটে ঢুকলে তো আর কোনো লোকের জায়গা থাকে না, ইটস আনবিলিভেবল। সো এখন ওই যে 14 জন অল বয়েজ, এর কারণ আমাকে যারা জ্বালাতো সবচেয়ে বেশি তারা সব ছেলে। এখন কোনো মেয়েরা আমাকে কেন জ্বালায়নি আমি জানি না, আর তখন মেয়েরা জ্বালালে হয়তো আমি প্রেম পড়ে যেতাম কারণ আমি তখন কারোর সাথে প্রেম করতাম না, আইডোন্ট নো ওয়াই। সো এটা একটা কারণ, এমন কোনো কারণ নেই যে মেয়েদের ব্যাপারে আমরা মেয়েদেরকে খুব ভালোবাসি, আমরা চাই মেয়েরা বেশি করে আসুক আমাদের ইউনিটে। আর এখন আমার আমার ইউনিটে 2 জন মেয়ে কাজ করছে, এর মধ্যে একজন ইজ রিয়েলি শার্প, আমি মনে করি সে একসঙ্গে খুব ভালো ডিরেক্টর হবে। আর বাকি যারা আছে মেয়েরা, সি টেকনোলজি একটা অনেক উপকার করেছে। তারেক মাসুদ একসময় একটা লেখা লিখেছিলেন প্রথম আলোতে, বাংলাদেশের সমস্ত বুদ্ধিজীবী যখন আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন তখন তারেক মাসুদ, আমি জানতাম না এটা, উনি আমাকে না জানিয়ে একটা লেখা লিখেছিলেন। এবং আমি বাই দ্য ওয়ে আমি তারেক মাসুদের সেঙ্গাতও ছিলাম না, এই লেখার পরে আমি তার সেঙ্গাত হয়েছি। সো উনি লেখাটা লেখার পর আমি লেখাটা পড়ি, তো লেখার মধ্যে উনি একটা জায়গায় উল্লেখ করেছেন যে দ্য ডিফারেন্স বিটুইন হাউ ফারুকি হ্যান্ডেলস ইজ অ্যাক্টর অর হাউ ফারুকি হ্যান্ডেলস এ সিকোয়েন্স, এর কারণটা হচ্ছে যে ও শুটিং করেছে ঘন্টার পর ঘন্টা, আর তারেক ভাই শুটিং আমাকে এরপরে অনেক আড্ডা বলেছে, দেখো আমি শুটিং করেছি বড় জোর 300 ঘন্টা, তুমি শুটিং করেছো 3000 ঘন্টা। সো দ্য ডিফারেন্স ইজ তুমি এত বেশি শুটিং করেছো, তুমি ভুল করেছো, ভুল তুমি শিখতে পেরেছো, আমি শুটিং করার স্কোপ পাইনি। আর এখন যারা এসছে তারা তো 3 লাখ ঘন্টা শুট করছে, তাদের সবার হাতে একটা করে মোবাইল আছে এবং তারা প্রত্যেকে ভিডিওগ্রাফার, ঘর প্রতিদিন আমার ধারণা এক একজন ভিডিও করে মিনিমাম 10 মিনিট করে, বৃষ্টি পড়লে ভিডিও করে, মন খারাপ হলে ভিডিও করে, রাস্তার মধ্যে কোনো একটা আজব জিনিস দেখলে ভিডিও করে। সো ক্যামেরা তাদের কাছে একটা টুল, আর এখন পাইরেটেড এডিটিং সফটওয়্যার পাওয়া যায়, সো এভরিডে ইউ ক্যান শুট, এভরিডে ইউ ক্যান এডিট, অ্যান্ড দিস ইজ বিউটিফুল, ইউ ক্যান মেক ইউর ওন ফিল্ম। এবং এটা শুনতে মনে হয় যে ওয়েল আমি একটা উৎসাহ দেওয়ার জন্য বলছি, আর ব্যাপারটা তা না। যেমন একজন ফিল্ম মেকার আছে যার নাম শন বেকার, তার একটা রিসেন্ট ছবি খুব আলোচিত হয়েছে ফ্লোরিডা প্রজেক্ট নামে, অনেকে দেখে থাকতে পারেন, আমি জানি না অস্কারের কোনো ক্যাটাগরিতে নমিনেশন থাকতেও পারে, শর্ট লিস্টে ছিল বোধ হয়। ওর প্রথম ছবি যেটা, এর আগের ছবিটা, ওটার নাম ছিল দ্য ট্যাঞ্জারিন্স, ট্যাঞ্জারিন্স সে শুট করেছে মোবাইলে iPhone 7, এবং ইট ওয়াজ সিলেক্টেড ইন সানডান্স কম্পিটিশন, অ্যান্ড দিস ফিল্ম ওয়াজ রিলিজড ইন আমেরিকা থ্রু ম্যাগনোলিয়া পিকচার্স, ম্যাগনোলিয়া ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট ডিস্ট্রিবিউটর। সো ইউ সি আই মিন ইফ ইউর কন্টেন্ট হ্যাজ পাওয়ার দেন ইউ ক্যান বি এনিওয়্যার, ইউ ডোন্ট নিড টু ওয়ারি অ্যাবাউট হোয়াট ক্যামেরা আই এম শুটিং, ইফ আই হ্যাভ বাজেট অর নট। আমাদের বাংলাদেশে একটা ছবির কথা বলি আমি, লাইভ ফ্রম ঢাকা নামে একটা ছবি, এই ছবিটা মাত্র 9 লাখ টাকা বানানো হয়েছে। এবং আমি যখন প্রথম ছবিটা দেখেছি, আমি ছবিটা দেখি সিঙ্গাপুর ফিল্ম ফেস্টিভ্যালের ডিরেক্টর এর কল্যাণে, এবং ছবিটা দেখে আই হ্যাড রিয়েলি লিটারালি গুস পাম, এবং আমি ওই ছবিকে চিনতাম। And I started campaigning for that film. I didn't know who's this guy. I think director's name is Saad. পরে জানি ওর নাম হচ্ছে আব্দুল্লাহ মোহাম্মদ সাদ, and পরে I came to know about him. The point I'm trying to make is, especially for the female aspiring filmmakers, the world is in your hand. আমরা অনেকদিন মেল গেজ দেখেছি। দেখেন আমি যতই থার্ড পারসন সিঙ্গুলার বানাই,
it is made from a male's gaze. Because at the end of the day, jodiyo, that's a different debate, jodiyo I mone kori when I'm a filmmaker, ami tokhon ashole clip libo. Ami tokhon kokhono Krishna, kokhono Radha, amar kono libo nai. But still, deep down, I'm a male. Ami jotoi banai ota male gaze thakbe tar modhe. So now that you have got the technology in your hand, now you can make your own film. We want to see female gaze. But at the same time, I want to make you aware, don't fall in the trap of quota. Like, oh, I'm a female filmmaker, you have to consider my film differently. No, don't expect it. Expect that you make a film as a filmmaker and you want to blow us up. And that's how you're doing it. Thank you so much, Farooki.